নমস্কার প্রিয় শ্রোতা, প্রথমেই শোনাবো আমার লেখা সেই গানটি, যে গানটি এপার বাংলার অনেক শিল্পী গিয়েছেন। 92 এর কথা, গোপালগঞ্জের এক গ্রামে আমি একবার অনুষ্ঠান করতে গিয়েছিলাম। তো সেখানে এক বৌদি আমাকে তার বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আমি ঠিকানা চাইতে বললেন, এই কলেজের পেছনেই আমার বাবার বাড়ি, আর দূরে একটি গ্রাম দেখিয়ে বললেন, ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমি হঠাৎ ভাবের জগতে হারিয়ে গেলাম। মনে মনে সমস্ত নারী জাতিকে প্রশ্ন করলাম, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বাবার বাড়ি, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে বই তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, জনম ভরে ভাত্রা দিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত্রা দিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চর তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, নকুল কই নিজের ঠিকানা খুঁজিলে না ভবে, মহাকালের পালকি যেন এসে পড়ে কবে, নকুল কই নিজের ঠিকানা খুঁজিলে না ভবে, মহাকালের পালকি যেন এসে পড়ে কবে, যেদিন বুঝতে পারবে তুমি আমি, যেদিন বুঝতে পারবে তুমি আমি, এ দেশের কেউ নই তবে দেশের বাড়ি কই আমাদের, দেশের বাড়ি কই তবে আসল বাড়ি কই আমাদের, আসল বাড়ি কই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই,
তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি ওই। বিয়ের পরে নারীর বাড়ি পরিবর্তন হয় আর পুরুষের পরিবর্তন হয় মানসিকতা। এই দেখুন না, বিয়ের আগে ভাইয়ে ভাইয়ে কত না গলাগুলি, কত না কোলাকুলি, আর বিয়ের পরে শুনেই দেখুন আমার জীবনে ঘটে যাওয়া বড় ব্যথার ঘটনা নিয়ে লেখা এই গানটি। হায় আদরের ভাই, হায় রে স্নেহের ভাই, বড় সাধনে রক্তের বাঁধনের এমন আপন কোথা পাই, আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই। সেই ভাইয়ের গায়ে লাগে যখন বিয়ের শীতল জল, স্বজনের রক্তের সম্পর্ক হয়ে যায় অচল। সেই ভাইয়ের গায়ে লাগে যখন বিয়ের শীতল জল, স্বজনের রক্তের সম্পর্ক হয়ে যায় অচল। ভাই স্ত্রীর কাছে সদা রয়ে ভাব দেখে মনে হয়, স্ত্রীর কাছে সদা রয়ে ভাব দেখে মনে হয়, পৌঁছাড়া ভাবে কেহ নাই, আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই। বনে রাখলে লাগে সব পাংশে, বলে অখাদ্য কুখাদ্য গুলো খায় কি করে মানুষে। মা অথবা বনে রাঁধলে লাগে সব পাংশে, বলে অখাদ্য কুখাদ্য গুলো খায় কি করে মানুষে। বউ লবণে পোড়ায় ডাল ছালেতে জ্বালায় গাল, লবণে পোড়ায় ডাল ছালেতে জ্বালায় গাল, তবু ভাবে অমৃত খাই, আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই। শাশুড়ি মার কোলে গিয়ে হলে মা মাসি, শ্বশুর বাড়ির কাছে তুচ্ছ তীর্থ গয়া কাশি। ও শাশুড়ি মার কোলে গিয়ে ভোলে মা মাসি, শ্বশুর বাড়ির কাছে তুচ্ছ তীর্থ গয়া কাশি। দেবতা শালা শ্বশুর বাবাকে ভাবে অসুর, দেবতা শালা শ্বশুর বাবাকে ভাবে অসুর, এ যুগের যোগ্য জামাই আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই। আল্লাহ দিব কুমন্ত্রণায় পাল্টে যায় রে মন, খেতে দেয় না মা বাবাকে ত্যাগ করে ভাই বোন। আল্লাহ দিব কুমন্ত্রণায় পাল্টে যায় রে মন, খেতে দেয় না মা বাবাকে ত্যাগ করে ভাই বোন। নকুল কয় ভাবো আগে জীবনের শেষ ভাগে, নকুল কয় ভাবো আগে জীবনের শেষ ভাগে, হাতে রবে এক মুঠো ছাই আদর ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদর ভাই। ভাই বড় সাধনের রক্তের বাঁধনের, ভাই বড় সাধনের রক্তের বাঁধনের, এমন আপন কোথা পাই, আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের ভাই হায় রে স্নেহের ভাই, হায় আদরের।
তাই বলে সব ভাই কিন্তু সমান নয়, আবার সব বউয়েরাও একরকমের নয়। এই প্রসঙ্গ টেনেই বলছি, বিয়ের আগে প্রেমিকাকে দেখে সব প্রেমিকেরই মনে হয় আমারও পরানো যাহা চায়, তুমি তাই ঘো। কিন্তু বিয়ের পরে এই সুর পাল্টে যায়, তখন মনে পড়ে কবিগুরুর আরেকটি গান, আমি জেনে শুনে বিষ করেছি পান। না না, আমি সবাইকে একরকম বলছি না, কারণ সব মেয়েরা সমান হয় না। কোনো কোনো মেয়েরা স্বামীর সংসারে গিয়ে ফুল ফুটায়, আবার কোনো কোনো মেয়েরা স্বামীর সংসারে গিয়ে হুল ফুটায়। এই হুল ফুটানো স্ত্রীদের নিয়ে লিখেছি এই গানটি। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, হলাম আমার ঘরে আমি মেম্বার, হলাম আমার ঘরে আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, হলাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। স্ত্রীর কাছে কাজের যত কৈফিয়ত দিতে হয় গোটা চাকরি জীবনে, অফিসের বসের কাছেও এত কৈফিয়ত দিতে হয় না। যেমন তাড়াতাড়ি গেলে কেম দেরি করে এলে কেন, তাড়াতাড়ি গেলে কেম দেরি করে এলে কেন, মুখখানা গালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন, তাড়াতাড়ি গেলে কেম দেরি করে এলে কেন, তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন, মুখখানা খালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন, এত কেনর জবাব দিতে আমার, এত কেনর জবাব দিতে আমার, ফুরায় বুদ্ধি কেন রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। তাই বলছি বন্ধু, যা কিছু করবেন বিয়ের আগেই করুন, বিয়ের পরে কিচ্ছু সম্ভব নয়। আমি হলফ করে বলে যেতে পারি, আজকের যে ডায়েরির পাতায় আপনি প্রেমপত্র লিখছেন অথবা প্রেমের কবিতা লিখছেন, বিয়ের পরে ওই ডায়েরির পাতায় আপনাকে লিখতে হবে, ডালডা ঘি আটা চিনি লবঙ্গ দারুচিনি গোস্ত চাল আদা জিরা পেঁয়াজ রসুন খিরা, হ্যাঁ এসব লিখতে হবে। আর গান শিখবেন, হ্যাঁ বিয়ের আগেই গলাটাকে সেধে নিন বন্ধু, বিয়ের পরে আপনি হয়তো হারমোনিয়াম অথবা তানপুরা নিয়ে বেডরুমে অথবা ড্রয়িং রুমে বসে গলা সাজছেন, হঠাৎ পেছন থেকে আপনার স্ত্রী এসে বলবে, ঘরে চল খুদ নাই বাচ্চার দুধ নাই, ঘরে চল খুদ নাই বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই পায়ে স্যান্ডেল নাই, তোমার কি কোনো আক্কেল নাই, ঘরে চল খুদ নাই বাচ্চার দুধ নাই, ঘরে চল খুদ নাই বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই পায়ে স্যান্ডেল নাই, তোমার কি কোনো আক্কেল নাই, বল কত আর সহ্য হয় কানে, কত আর সহ্য হয় কানে, বউয়ের ঘ্যান ঘ্যান রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। হ্যাঁ এখানে শেষ নয় বন্ধু, এরপরে রয়েছে হাজারো রকমের বায়না, যেমন বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, সল্টলেকে বাড়ি দাও আমেরিকাতে বাড়ি দাও, টাকার পাহাড় দাও সাইন সাহার দাও, সংসারে সুখের পাহাড় দাও, বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, সল্টলেকে বাড়ি দাও আমেরিকাতে বাড়ি দাও, টাকার পাহাড় দাও সাইন সাহার দাও, সংসারে সুখের পাহাড় দাও, এমন হাজার বায়না শুনে আমি,
এমন হাজার বায়না শুনে আমি পড়ে হই অজ্ঞান রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বললাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি পাবলিক, পরের মাইয়াসে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। গানটি শুনে বৌদিরা হয়তো আমার পর রেগে গেছেন। আচ্ছা দেখুন, উচিত কথা বললে যে মানুষ রেগে যায় সে তো সবারই জানা কথা। 80-এর দশকে আমি একটি গান লিখেছিলাম, গানটি এরকম ছিল, যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। না, গানটি এখন গাইছি না, কারণ এটি অনেকেই গেয়েছেন। তাছাড়া গানটির মধ্যে একটু রাজনীতির গন্ধ রয়েছে, তো যেহেতু আমি রাজনীতি করি না, হয়তো প্রশ্ন করবেন কেন করোনা রাজনীতি, শুনবেন। গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে, গরিবের রাজনীতি করার কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে, গরিবের রাজনীতি করার কি দরকার, আরে গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক যে কোনো সরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে, গরিবের রাজনীতি করার কি দরকার। নেত্রীদের গহনা শাড়ি আমেরিকায় দেবে পাড়ি, আন্ডা বাচ্চা যত যা আর নেতার বাড়বে গাড়ি বাড়ি, নেত্রীদের গহনা শাড়ি আমেরিকায় দেবে পাড়ি, আন্ডা বাচ্চা যত যার খাবে চামচারা সব ল্যাংচা লাচ্ছা, দালালেরাও থাকবে আচ্ছা, খাবে চামচারা সব ল্যাংচা লাচ্ছা, আর দালালেরাও থাকবে আচ্ছা, ছাগলের 3 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা, শুধুই লাফা লাফি সার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে, গরিবের রাজনীতি করার কি দরকার। হরতাল ভাঙচুর মারামারি চেয়ার নিয়ে কাড়াকাড়ি, সূক্ষ্ম ঐক্যের ছাড়া ছাড়ি এ রাজনীতি বোঝা ভাই, হরতাল ভাঙচুর মারামারি চেয়ার নিয়ে কাড়াকাড়ি, সূক্ষ্ম ঐক্যের ছাড়া ছাড়ি এ রাজনীতি বোঝাবার, ঘষা ঘষি পাটা পুতায় মরিচের জান যায় রে গুতা, ঘষা ঘষি পাটা পুতায় মরিচের জান যায় রে গুতায়, শেষে গণতন্ত্র রক্ষার ছুতায়, গণতন্ত্র রক্ষার ছুতায় চালায় রে ইস্টিম রোলার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে, গরিবের রাজনীতি করার কি দরকার। দেশের জন্য মায়া কান্দন, লঙ্কায় গিয়ে হয় রে রাবণ পেয়ে গো অধিকার,
ভোটের সময় হায় জনগণ, দেশের জন্য মায়া কান্দন, হায় লঙ্কায় গিয়ে হয় রে রাবণ, পেয়ে কদির অধিকার, শেষে শিখিয়া শোষণের মন্ত্র, ভোলে ওসব গণতন্ত্র, শিখিয়া শোষণের মন্ত্র, ভোলে ওসব গণতন্ত্র, হায় রে আমরা যেমন ভাঙা যন্ত্র, আমরা যেমন ভাঙা যন্ত্র, ধুলায় হই রে একাকার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক যে কোনো সরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে গরিবের রাজনীতি করার কি দরকার, হায় রে। একজন শ্রোতা আমার কাছে একটি স্লিপ পাঠিয়েছেন। তিনি লিখেছেন, দাদা আপনি কি চলে যাবেন নাকি এখানে থাকবেন? আসলে কোথায় যে থাকবো আর কোথায় যে থাকবো না কিছুই ভেবে উঠতে পারছি না। পৃথিবী আজ অগ্নিগর্ভ, চারিদিকে হিংসার আগুন, বর্ণবিদ্বেষ, মৌলবাদীদের হুঙ্কার, উগ্র জিও সেন্টিমেন্ট, হুমকির মুখে মানবতা। এমত অবস্থায় জানি না কোথায় গেলে পাবো মানুষের অধিকার। তাই তো আক্ষেপের সুরে বলতেই হয়, আমি ভেবে দেখলাম ভাই, আমি বুঝে দেখলাম ভাই, এই দুনিয়ায় নকুলের আর কোনো কুল নাই, কোনো কুল নাই। আমি ভেবে দেখলাম ভাই, আমি বুঝে দেখলাম ভাই, এই দুনিয়ায় নকুলের আর কোনো কুল নাই, কোনো কুল নাই। ভারত বলো নেপাল বলো, ভারত বলো নেপাল বলো, কোথাও নাই ঠাই আমার, কোথাও নাই ঠাই, এই দুনিয়ায় নকুলের আর কোনো কুল নাই, কোনো কুল নাই। বাংলাদেশে সংখ্যালঘু কয়ামাকে সবে, ভারতে এলে অনুপ্রবেশকারী কবে আমায়, অনুপ্রবেশকারী কবে। বাংলাদেশে সংখ্যালঘু কয়ামাকে সবে, ভারতে এলে অনুপ্রবেশকারী কবে। গেলে পাকিস্তানে বাঙাল বলে, পাকিস্তান বাঙাল বলে, তারাবে সবাই আমায়, তারাবে সবাই, এই দুনিয়ায় নকুলের আর কোনো কুল নাই, কোনো কুল নাই। রিফিউজি বলিবে যদি যাইরা শিয়াছিন, আরব বিশ্বে গেলে বলবে কাফের বাম স্কিন আমায়, কাফের বাম স্কিন। ও রিফিউজি বলিবে যদি যাইরা শিয়াছিন, আরব বিশ্বে গেলে বলবে কাফের বাম স্কিন। হায় রে কালায় আদমি বলবে যদি, কালা বলবে যদি, গ্রেট ব্রিটেনে যাই আমি, আমেরিকাতে যাই, এই দুনিয়ায় নকুলের আর কোনো কুল নাই, কোনো কুল নাই।
আশির দশকে একবার আমি কলকাতায় আসছিলাম। তো বেনাপোলে কাস্টমসের দ্বারে আমি পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম একটি কুকুর লেজে নাড়াতে নাড়াতে বর্ডার পার হয়ে বনগার দিকে ঢুকে গেল। আর তখন আমি লিখলাম, পাসপোর্ট ভিসা ছাড়া কুকুর এলো এ পারে, আমি মানুষ হয়ে রইলাম পড়ে কাস্টমসের দ্বারে, কাস্টমসের দ্বারে। পাসপোর্ট ভিসা ছাড়া কুকুর এলো এ পারে, আমি মানুষ হয়ে রইলাম পড়ে কাস্টমসের দ্বারে, হায় রে কাস্টমসের দ্বারে। তখন নিজেকে মানুষ ভাবিয়া, নিজেকে মানুষ ভাবিয়া লজ্জায় মরে যাই আমি, বড় লজ্জা পাই। এই দুনিয়ায় অকুলের আর কোন কুল নাই, কোন কুল নাই। সবার উপর মানুষ সত্য বৈষ্ণব কবির গান, আশরাফুল মখলুকাত বলে পবিত্র কোরআন, হায় রে পবিত্র কোরআন। সবার উপর মানুষ সত্য বৈষ্ণব কবির গান, আশরাফুল মখলুকাত বলে পবিত্র কোরআন। তবে কেন মানবতার যে অপমান, কেন মানবতার এই অপমান, বলো বিশ্ববাসী তাই আমায়, বিশ্ববাসী তাই। এই দুনিয়ায় নকুলের কোন কুল নাই, কোন কুল নাই। আমি কি ভেবে দেখলাম ভাই, আমি বুঝে দেখলাম ভাই, এই দুনিয়ায় নকুলের কোন কুল নাই, কোন কুল নাই। ভারত বলো, নেপাল বলো, ভারত বলো, জাপান বলো, কোথাও নাই ঠাই, কোথাও নাই ঠাই। এই দুনিয়ায় নকুলের কোন কুল নাই, কোন কুল নাই। আমি ভেবে দেখলাম ভাই, আমি বুঝে দেখলাম ভাই, আমি ভেবে দেখলাম ভাই, আমি বুঝে দেখলাম ভাই, এই দুনিয়ায় নকুলের কোন কুল নাই, কোন কুল নাই। কোথায় গেলে শান্তি পাবো জানি না, যে জায়গাটি সবচেয়ে নিরাপদ, পবিত্র, শান্তির প্রাণকেন্দ্র, সেই মন্দির মসজিদে গিয়েও মানুষ টেনশন ফ্রি হতে পারছে না। সেখানে রয়েছে জুতা চুরি যাওয়ার অনাকাঙ্ক্ষিত ভয়। তাই তো ঈশ্বরের কাছে আমার প্রশ্ন, যদি মন্দির মসজিদে গিয়ে যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরলায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরলায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরলায়। যদি মন্দির মসজিদে গিয়ে যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরলায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরলায়। ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন,
ভাবের দেশেও গিয়ে ভাবি চুরি হয় কখন, জুতা চুরি হয় কখন। তোমায় ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন, ভাবের দেশেও গিয়ে ভাবি চুরি হয় কখন, জুতা চুরি হয় কখন। থাকে নমস্কার দিতে গিয়ে মন, থাকে নমস্কার দিতে গিয়ে মন মন্দির বারান্দায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যখন মুয়াজ্জিনের আজানের সুর ওঠে ধনিয়া, নামাজিরা মসজিদে যায় অজু করিয়া, দয়াল অজু করিয়া। যখন মুয়াজ্জিনের আজানের সুর ওঠে ধনিয়া, এ নামাজিরা মসজিদে যায় অজু করিয়া, দয়াল অজু করিয়া। তারা সাবধানে জুতো রাখিয়া, তারা সাবধানে জুতো রাখিয়া নামাজে দাঁড়ায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দেখি ছাতা লাঠি জুতো রেখে বিছানার তলে, ছাতা লাঠি জুতো রেখে বিছানার তলে, কত কৃষ্ণ ভক্ত মন্দির মাঝে ভাসে নয়ন জলে, দয়াল ভাসে নয়ন জলে। দেখি ছাতা লাঠি জুতো রেখে বিছানার তলে, ছাতা লাঠি জুতো রেখে বিছানার তলে, কত কৃষ্ণ ভক্ত মন্দির মাঝে ভাসে নয়ন জলে, দয়াল ভাসে নয়ন জলে। ভাবে কখন যেন চোরের দলে, ভাবে কখন যেন চোরের দলে সব নিয়া পালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যদি মক্কা গিয়েও রক্ষা করতে না পারি কম্বল, যদি কাশি গিয়ে হারাতে হয় পথেরও সম্বল, দয়াল পথেরও সম্বল। যদি মক্কা গিয়েও রক্ষা করতে না পারি কম্বল, যদি কাশি গিয়ে হারাতে হয় পথেরও সম্বল, দয়াল পথেরও সম্বল। ওদিন নকুলের ভাবনায় অবির, নকুলের ভাবনায় বিরল, তোমায় পাওয়ার কি উপায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যদি মন্দির মসজিদে গিয়ে, যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে।
করে ডাকবো আমি নির্জনীরালাই, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জনীরালাই। অনেক শ্রোতাই আমাকে প্রশ্ন করেছেন, দাদা আপনি তো মন্দিরের জুতো চুরি নিয়ে গান লেখেন, কিন্তু আপনার নিজের গানগুলো যে চুরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিছু লিখবেন না? না, লিখব না, কারণ আমার গানগুলো যারা বেনামি অথবা নিজের নাম ঢুকিয়ে গিয়েছেন তারা সবাই আমার বড় কাছের মানুষ, বড় প্রিয়জন। তাছাড়া তারা অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, কেউ কেউ ক্ষমাও চেয়েছেন। এছাড়া এই আপনারা যে জানেন যে গানগুলো আমার, এটাই তো আমার বড় সার্টিফিকেট। তাছাড়া আমার গানগুলো গেয়ে যদি কেউ কিছু রোজগার করতে পারে মন্দ কি বলুন, অস্বীকার করলে তো চলবে না, চুরি ছিনতাই ডাকাতি যাই বলুন না কেন সবই তো টাকার জন্যেই। তাই তো আমি লিখেছি, জেঠির স্বামী জেঠা আর কাকির স্বামী কাকা, আমার বউয়ের স্বামী আমি আর আমার স্বামী টাকা। স্বামী জেঠা আর কাকির স্বামী কাকা, জেঠির স্বামী জেঠা আর কাকির স্বামী কাকা, আমার বউয়ের স্বামী আমি আর আমার স্বামী টাকা। পুরুষ জাতি হয় বিধবা, পকেট হইলে ফাঁকা। যদি দেখো পয়সাওয়ালা দিয়ে মন হয়ে যাও সালা, যদি দেখো পয়সাওয়ালা দিয়ে মন হয়ে যাও সালা, মাল নাই যার তার বোন জামাই, মাল নাই যার তার বোন জামাই, হইও না খা মাখা। জীবন হবে মরুভূমি, জীবন হবে মরুভূমি, সংসার হবে খাখা। জেঠির স্বামী জ্যাঠা আর কাকির স্বামী কাকা, জেঠির স্বামী জ্যাঠা আর কাকির স্বামী কাকা, আমার বউয়ের স্বামী আমি আর আমার স্বামী টাকা। কিন্তু শুধু টাকা রোজগার করলেই হবে না, অর্থ খরচ করার মধ্যেও একটা অর্থ থাকা চাই। মা কালী মা দুর্গার পুজোয় হাজার হাজার টাকা খরচ করবেন আর নিজের মায়ের পরনে থাকবে ছেঁড়া শাড়ি, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না বন্ধু। আর আমি তাই তো লিখেছি, ওই যে মা কালী মা, ওই যে মা দুর্গা মা, সরস্বতী মনসা লক্ষ্মী সবাই মোদের মা, এই সকল মাকে এক করিলে এ
এই সকল মাকে এক করিলে হয় না কভু মায়ের তুলনা। ও আমার মা, মা গো, ও আমার মা। ওই যে মা কালী মা, ওই যে মা দুর্গা মা, সরস্বতী মনসা লক্ষ্মী সবাই মোদের মা। এই সকল মাকে এক করিলে এই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা। ও আমার মা, মা গো, ও আমার মা। দশ মাস দশ দিন ধরে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস মা দেখালো তোমার। দশ মাস দশ দিন ধরে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস হয়ে প্রসব ব্যথায় দিশে হারা কত মাঝে যায় মারা। হয়ে প্রসব ব্যথায় দিশে হারা কত মাঝে যায় মারা। তবু জীবন দিয়েও করে সন্তানের মঙ্গল কামনা। কোথায় ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের। ও আমার মা, মা গো, ও আমার মা। হাড়িতে চাল না থাকিলেও ভিক্ষে করে মা, নিজে না খেয়ে জননী সন্তানে খাওয়ায়। হাড়িতে চাল না থাকিলেও ভিক্ষে করে মা, নিজে না খেয়ে জননী সন্তানে খাওয়ায়। সন্তান মলমূত্রে বিছানা ভিজায় আরে মা গিয়ে তার মাঝে ঘুমায়। সন্তান মলমূত্রে বিছানা ভিজায় মা গিয়ে তার মাঝে ঘুমায়। সহে সন্তানের সুখের লাগি মা কত যাত না। তাই তোমাদের ওই সকল মাকে এক করিলেও হয় না মায়ের তুলনা। ও আমার মা, মা গো, ও আমার মা। ধর্মের টানে সংসার ছেড়ে যদি কোনো মায়ে পরপারের সুখের আশায় তীর্থস্থানে যায়।
ধর্মের কানে সংসার ছেড়ে যদি কোনো মা পুণ্যের আশায় যদি মাগো মায়ের মনে পড়লে ছেলের কান্না হাসি ওরে ফেলে আসে গয়া কাশি মায়ের মনে পড়লে সন্তানের কান্না হাসি ওমা ওমা ফেলে আসে গয়া কাশি নকুল কয় জীবন থাকতেও সেই মাকে ভুলো না ওই সকল মাকে এক করিল ১৯৭১ সালে বৈশাখের দশ আমার জীবনের একটি মর্মান্তিক দিন, যেদিন আমি হারিয়েছি আমার মাকে। আমি আমার ছোট ভাই খুবই ছোট ছিলাম তখন, ছোট ভাই মায়ের কোলে, তখন আমি হাঁটি হাঁটি পাপা। হঠাৎ করে দেশে কলেরা এলো, গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে পড়ল, উজাড় হয়ে যেতে শুরু করল। আমরা দু ভাই, আমার ছোট ভাই এবং আমি, আমরাও কলেরায় বিছানায় পড়লাম। আমি যদিও ভালো হয়ে উঠলাম, আমার ছোট ভাইয়ের আর ভালো হয়ে যাওয়ার কোনোই আশা ছিল না। ডাক্তার এসে আমার বাবা মাকে বলেছিলেন, পৃথিবীর কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, যে ওষুধ যে ডাক্তার আপনার ছেলেকে বাঁচাতে পারে একমাত্র সেই পরমেশ্বর ভগবানকে ডাকুন, তিনি যদি চান তো আপনার ছেলে বাঁচবে, না আমাদের কিচ্ছু করার নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা দৌড়ে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনে পড়ে গেলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হে ঈশ্বর, হে ঠাকুর, আমার যত পরমায়ু আছে সব তুমি আমার সন্তানকে দিয়ে তুমি আমাকে নিয়ে যাও, ওর বিনিময়ে আমি ওর মৃত্যু নিয়ে চলে যেতে চাই, তবু তুমি আমার গৌরাঙ্গের বাজার ভেঙো না, তুমি আমার চাঁদের হাট ভেঙো না ঠাকুর। কি আশ্চর্য, যেই বলা সেই কাজ, সেই রাত আর আমার মায়ের ভোর হয়নি, আজও মনে পড়ে ভোরবেলা আমার মা বাবাকে ডেকে বলেছিলেন, আমার রথ এসে গেছে, আমাকে বিদায় দাও। আমার ভাইয়ের মৃত্যু নিয়ে আমার মা চলে গেলেন, বেঁচে রইল আমার ভাই, বেঁচে রইলাম আমি, আর তাই তো লিখেছি। ও মা, জীবন দিয়েও করে সন্তানের মঙ্গল কামনা, ও মা বাঁচাইতে নিজের সন্তান দান করিয়া যায় রে পরাণ, ও তাই নকুল কয় জীবন থাকতেও সেই মাকে ভুলো না, তোমাদের ওই সকল মাকে এক করিলে ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা। ও আমার মা, মা গো, ও আমার মা, ওই যে মা কালী মা, ওই যে মা দুর্গা মা, সরস্বতী মনসা লক্ষ্মী সবাই মোদের মা, তবু এই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা। মাগো আমার মা, মাগো আমার মা,
মগো আমার মা।